সালাম আলাইকুম প্রিয় দর্শক, আমরা আসলে এই রাত্রেবেলায় চলে আসলাম একটা করলার জমি পরিদর্শন করার জন্য। আসলে হঠাৎ চলে আসা আর কি। এই যে জমিতে আছি এটা হচ্ছে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের নতুন একটা করলা, নাম হচ্ছে বক্সার। মাশাল্লাহ, এই শুষ্ক আবহাওয়াতে গরমের মধ্যেও মাশাল্লাহ যে পরিমাণ ফল সেট হয়েছে খুবই চমৎকার। আমরা আসলে রীতিমতো অবাক মাশাল্লাহ। আমরা কথা বলবো এই জমির মালিকের সাথে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইকরাম। একরাম ভাই, করলা চাষাবাদ করেন কত বছর যাবত? আমি 3 বছর। 3 বছর যাবত না? আচ্ছা, এই যে যাত্রা, এটা কি জাতের করলা? এটা বক্সার। বক্সার মালিক সিডসের না? আপনার কেমন মনে হচ্ছে এই যাত্রা নিয়ে একটু বলবেন আমাদেরকে? কেমন জাত এটা? জাতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভালো মানের করলা। দেখেন অনেক বড় হয়েছে, আর দেখেন এটা অনেক বড় হয়েছে, আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগে। আপনার এ পর্যন্ত কয়বার উঠাইছেন এখান থেকে? এখান থেকে 2 বার উঠাইছি। 2 বার উঠাইছেন না? আপনার এই যে অতিরিক্ত গরম, কোনো বৃষ্টি নাই, হ্যাঁ, এর মধ্যে কি পরিমাণ ফল সেট হয়েছে এখানে? এই ফলের ধরাটা, করলা ধরার সংখ্যাটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? অনেক বেশি, আল্লাহর রহমতে। আপনার এরকম কি আপনি আশা করছিলেন যে যাত্রা এরকম হবে এই সময়ে? না, আসলে আমরা খুবই অবাক যে এই সময়তে এই পরিমাণ করলা এই জায়গায় ধরতে পারে। তো যারা সারা বাংলাদেশে করলা চাষ করবে, আপনার দৃষ্টিতে এই যাত্রা কি চাষাবাদ করতে পারবে কৃষক ভাইয়েরা? পারবে। তো ধন্যবাদ একরাম ভাই। প্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে পুরোটা জমি ঘুরিয়ে দেখাই, খুবই চমৎকার ফলন। আমরা যদি এদিকেও দেখি মাশাল্লাহ, খুবই দারুণ ফল সেট হয়েছে এবং প্রত্যেকটা ফলের সাইজও কিন্তু খুব চমৎকার। আমরা যদি দেখি এখানে খুবই ভালোভাবেই ফলের সংখ্যাটা সেট হয়েছে। তো মালিক সিডস বরাবরই কৃষকদেরকে এক একটা জাত যখন দেয়, খুব বিশ্বস্ততার সাথে কৃষক ভাইয়েরা এই জাতগুলো চাষাবাদ করে। করলার সাইজ এই সময়ে খুবই চমৎকার হয়েছে এই জাতটা। এটা একেবারে নতুন আমরা এবছর দিয়েছিলাম, আর বর্তমান করলার বাজার দরও খুব চমৎকার। আমাদের একরাম ভাই এবছর প্রথম এই জাতটা চাষাবাদ করছে, মাশাল্লাহ খুবই চমৎকার ফলন হয়েছে। তা আপনারা যারা করলা চাষাবাদ করবেন, নির্ভয় নির্দ্বিধায় এই মালিক সিডসের বক্সার জাতের করলাটি চাষাবাদ করতে পারবেন। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে করলার মেন সমস্যা হচ্ছে ভাইরাসের আক্রমণ। আসলে টোটালি ভাইরাসের কোনো আক্রমণই নেই, আর আমরা যদি দেখি ফলের সংখ্যাটাও খুবই চমৎকারভাবে সেট হয়। এটাতে ফল একেবারে অসম্ভব ধরাটা, পুরোটা জমিতে রাত্রেবেলা আসলে আমরা ওইভাবে দেখাতে পারতেছি না আপনাদেরকে। তো যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। মাশাল্লাহ, অত্যন্ত ভালো একটা জাত এই বক্সার। প্রতিটা ফলের সাইজও খুব চমৎকার এবং প্রচুর ফল কিন্তু সেট হচ্ছে ওপরে। আমরা যদি দেখি প্রচুর ফল মাশাল্লাহ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।